জীবন যদি চাই মোর চলে তাতে ক্ষতি না, ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই, জীবন যদি যাই মোর চলে তাতে ক্ষতি না, ভালোবেসে বন্ধু আমি যদি তোমায় পাই। তুমি বিশ্বাস করো, তোমাদের সঙ্গে মিথ্যে পরিচয়ের ছলনাটা দিন রাত আমাকে যন্ত্রণায় ক্ষত বিক্ষত করে তুলছে। যন্ত্রণার বোধ কি আপনার আছে বাবু? আছে বাবা আছে, এই জন্যই তো মেয়ে আপনাদের আমার যন্ত্রণার ভাগিদার করতে চাইনি, আর তাই মিথ্যে পরিচয় দিয়ে আপনাদের অনেক অনেক দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। চমৎকার বাবু চমৎকার, নিজের অন্যায় আর পাপ ঢাকার জন্য একটা সুন্দর গল্প ফেঁদে বসেছেন। আসলে গল্প নয় মা, উচ্চাকাঙ্ক্ষা আধুনিক সভ্যতার এক ভয়ঙ্কর ইতিহাস। তোমাদের চোখের আলোয় সেই ইতিহাসের পাতাগুলো যেদিন আমি পড়তে পারবো সেদিন হয়তো তোমরাও এই রঞ্জনের জন্য দুফোঁটা চোখের জল ফেলবে মা। না না বাবু না, আপনি আমায় মা বলে ডাকবেন না, আমরা জানবো আমাদের দুটো সন্তানই মারা গেছে, আমরা নিঃসন্তান। না 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 না, নিঃসন্তান হতে যাবে কেন, আমরা তো আছি, আমাদের সেবা করে সন্তানের ওটা পুষিয়ে নাও না নায়েব গিন্নি। যাও উপরে যাও, তোমাদের মালকিন ডাকছে। ও কোথাও যাবে না, তোমাকে বলে কি লাভ, রোজ সকালে রুটি আর তরকারি খাওয়াচ্ছে, বললাম একদিন মিষ্টি মাংস লুচি খাওয়াও, কথাটা কি কানে তুলেছ? তোমার কি অসুবিধা হচ্ছে তুমি বলতে পারো? অসুবিধা হবে না, শ্বশুর বাড়িতে এসে একটু আমি সুখেও থাকতে পারবো না, সকালবেলা বিছানা থেকে উঠতে গেলে ভীষণ আমার গায়ে ব্যথা হয়, তাই নায়েব গিন্নিকে ডাকলাম আমার পা দুটো একটু টিপে দেবার জন্য। কি গো মাসি, শুনতে পাচ্ছো? যাও উপরে গিয়ে নতুন পায়ে নতুন বইয়ে পা দুটো টিপে দিয়ে এসো। ডোন্ট ক্রস ইওর লিমিট মাই বয়, আমারও কিন্তু একটা ধৈর্যের সীমা আছে। তাই নাকি? তাহলে কলকাতায় গিয়ে ইন্সপেক্টর দোলাল বক্সিকে একটা ফোন করে ডেকে পাঠাই, তোমার সেই হারি যাওয়া পার্টনারের খবরটা জেনে যাক। না 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 না, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে। দেখো মাধবী দেখো, জোকের মুখে যাই নুন পড়েছে অমনি তার মেরুদণ্ড। কাকে কোন ওষুধে সাহায্য করতে হয় আমার সেটা বেশ ভালো করেই জানা আছে, কখনো যদি আমার কথা অবাধ্য হও তাহলে রঞ্জনকে দিয়ে তোমাদের ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। এই ঘর দুটোই হাত দিতে গেলে কবজির জোরের প্রয়োজন আছে ম্যাডাম, আর সেটা হয়তো কলকাতার শহুরে খাবার খেয়ে তৈরি হয় না, সেটা হতে গেলে মায়ের বুকের দুধ খেয়ে তৈরি হতে হয়। আশা করি সে জোরটা আপনার এই বেঈমান স্বামীর হাতের জোর কি বললে তুমি? সে কথাটা বুঝতে হলে গুরুজনদের সম্মান করতে শিখতে হয়। আধুনিকতার নামে যারা বাবা মা ভাই বোন এক টেবিলে বসে মদ খায় তারা মা বাবার মহিমা বুঝবে না। বোঝার কোনো দরকার নেই আমাদের। রঞ্জন তুমি এখন এই দুটোকে এখান থেকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলো। ওই মেরুদণ্ডহীন মানুষটা এই কথা কোনোদিনই বলতে পারবে না, কারণ যারা ইচ্ছে করলেই আপনাদের মতো মানুষকে না স্বর্গ থেকে নরকে নির্বাসন দিতে পারে তাদের বিরুদ্ধে এই কথা বলা যায় না। Shut up, you bitch! You shut up! If you dare to speak another such word, I will be forced to throw you out! এত বড় সাহস! তুমি আমাকে বাড়ি থেকে বের করে দেবে? বাংলায় বলছেন কেন, বাংলায় বলছেন কেন? ইংরেজিদের বহরটা শেষ হয়ে গেল বুঝি? আপনি কি মনে করেছেন যে আপনার মুখের একটা ইংরেজি শব্দ শুনে আমি ভয় পালিয়ে যাব? থাক থাক, বুঝেছি বুঝেছি, তোমাকে আর বিদ্যুৎ জাহাজ করতে হবে না, সেটাই করতে হবে তোমাকে।
সেটা তো আপনি প্রথমেই শুরু করলেন। আপনি মনে করেছিলেন যে গ্রামের মেয়ে হলেই ইংরেজি বলতে পারে না, তাদের শিক্ষিত হয় না তারা, কিন্তু আপনি একটা জিনিস প্রমাণ করে দিয়েছিলেন যে গ্রামের ছেলেদের না আঁচলে বেঁধে ভেড়া বানিয়ে আপনি ভালোভাবেই রাখতে পারেন। তাহলে কেন তুমি এই অপদার্থ মানুষটার সামনে বারবার এসে দাঁড়াও? দয়া করে মুক্তি দিয়ে তুমি এখান থেকে চলে যাও। ওই দুটো মানুষকে একা ফেলে আমি কোনোদিনই এখান থেকে চলে যাব না, কারণ ওই দুটো মানুষের মান ইজ্জত বাঁচাবার দায়িত্বটা এখন আমাকেই নিতে হবে। ওদের প্রতি দরদটা তোমার চেয়ে আমার অনেক বেশি আছে কাকলি। সে তো আমি কদিন ধরে দেখতে পাচ্ছি, নোংরামিতে মানুষ জানোয়ারকে লজ্জা দিতে পারে এটা আমার জানা ছিল, কিন্তু একটা মেয়ের রূপের নেশায় যে নিজের বংশ পরিচয়কে বদলাতে পারে এটা আমার জানা ছিল না। আমাদের ভালোবাসাটা কোনো চৈতি রাতের স্বপ্ন নয়, কারণ আজকের এই বধির বধির পূর্ণ লগ্ন আমাদের বংশের এই পবিত্র হার আমি তোমার গলায় পরাই দিয়ে আমি তোমায় তোমায় আমার জীবন সঙ্গী করে বললাম। সুখে দুঃখে বিপদে আপদে আমরা সবসময় একসাথে চলবো। এই পৃথিবীর কেউ আমাদের দুজনকে কোনোদিন আলাদা করতে পারবে না, কোনোদিন না। জন্ম থেকে এ বাড়িটাকে তার জন্ম ভিটে বলে মনে করেছে, তাকে আপনি এইভাবে মেরে তাড়িয়ে দিলেন? আমি তো মারতে চাইনি, তবু কেন তোমরা বুঝতে পারছো না যে এ বাড়িতে আমার বউয়ের কথার উপর কারো কোনো কথা বলা চলবে না? তাহলে আমি এখানে বসে আপনার বউয়ের পা টিপে দিচ্ছি বাবু, আসুন আসুন ম্যাডাম। না 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 না, বাবু শেষ পর্যন্ত তাহলে আপনি আমার মা বলে ডাকলেন, আর তাহলে লুকিয়ে রাখতে পারলেন না, কেমন করে পারবেন বাবু, কেমন করে পারবেন? এই মাটা যে ওই সূর্যের মতো সত্যি, যে দাগটাকে কোনোদিন বউয়ের বেনারসির আঁচলে লুকিয়ে রাখা যায় না বাবু, লুকিয়ে রাখা যায়। অসময়ে বর্ষাকার হরিণ চাটে বাঘে, রঞ্জনের তাহলে এরা বাবা আর মা। নমস্কার বেয়াই মশাই, নমস্কার বেয়ান, অপরাধ নেবেন না, পরিচয় না জেনে আপনাদের অনেক অসম্মান করেছি, যদিও প্রথম দিন থেকেই ভাঁওতাবাজিটা আমি ধরতে পেরেছি। কিন্তু আশ্চর্য ডাক, রঞ্জন বিনা কারণে এত বড় ঢপটা কেন দিল বলতো? আরে জিজ্ঞেস কর, আমি তোকে কেন চল মারলাম? জানি রাত তোমাদের কথার মধ্যে কথা বলেছি বলে। না 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 না, আরে আমার ছেলে হয়ে এই সহজ ব্যাপারটা তুই বুঝতে পারিসনি বলে রঞ্জন ইচ্ছে করে এর মা বাবার পরিচয়টা লুকিয়ে রেখেছে। কারণ পরিচয়টা আমরা জানতে পারলে আমাদের হাতের মুঠে চলে আসতো, আর তখনই ঘর ধাক্কা দিয়ে আমরা ওই দলিলে সব সই করিয়ে নিতাম। সম্পত্তি দলিলে সই করিয়ে নিতেন মানে? মানেটা হলো এই যে, দুর্ভাগ্যবশত আপনারা দুজনে আমার মতো পাক্কা জোচ্চোরের ফাঁদে পড়েছেন। আপনার ছেলের কিন্তু কোনো দোষ নেই, রঞ্জন অতি ভদ্র সৎ সভ্য সচ্চরিত্রের ছেলে। আপনার কাছ থেকে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট আমার দরকার নেই, ওটা বাদ দিয়ে আপনি যা খুশি বলতে পারেন। না না জামাই, না এ কথা বললে তো হবে না, আরে সত্যি কথাটা তো আমাকে বলতেই হবে। তুমি একটাই মাত্র ভুল করেছো, এই ব্যবসার জন্য তুমি কলকাতায় গিয়ে আমার মতো পাক্কা জোচ্চোরের ফাঁদে পা দিয়ে, আর সেই জন্যেই তোমার মা বাবাকে আজকে ধনে প্রাণে মরতে হচ্ছে। আপনার সব সম্পত্তি আমার বাবার নামে করে দিচ্ছে। একটা জিনিস ভুলে যাচ্ছিস, শুধু সম্পত্তি নয়, ওই কষ্টি পাথরের চণ্ডী মূর্তিটা কিন্তু আমাদের চাই। আরে ওই জন্য ভাবিস না পিঙ্কি, ওই জন্য ভাবিস না, আরে কান টানলেই মাথা আসবে,
সম্পত্তির মালিক হলে অটোমেটিক তো আমাদেরই শুভ হয়ে যাবে। তা তো অবশ্যই। তোমাদের তোমাদের পরিচয়টা এবার গোপন করার কারণটা বুঝতে পারছো তো মা? এই অমানুষগুলোর অবাস্তব দাবির হাত থেকে আমি তোমাদেরকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলাম। চৌধুরী বাড়ির প্রাচীন চণ্ডী মূর্তি আর ওই বিশাল সম্পত্তিকে আমি এই শয়তানগুলোর হাতে তুলে দিতে চাইনি। যতই শয়তান আপনি হন না কেন, আপনার আমার ছেলেকে ভুলতে পারলো আমাকে আপনি ভোলাতে পারবেন না। আমি কিছুতেই ওই দলিলে সই করব না। আরে অযথা জিদ করে কি লাভ ব্যয়মশাই? আরে এই সম্পত্তির মালিক তো আমার জামাইয়ের মেয়েই হবে। আমি বেঁচে থাকতে সেটা কোনোদিন সম্ভব না। যদি আপনি বেঁচে না থাকেন মানে আপনার বাঁচা মরা তো কোনো আমার হাতে না, না না ভগবানের হাতে। ঠিকই বলছে। কদিন আগে রঞ্জন আমাদের এক ব্যবসার পার্টনারকে গুলি করে রঞ্জন, এসব কি শুনছি রে? তুই চুপ করে থাকিস না, উত্তর দে। বলে মিথ্যে মিথ্যে মিথ্যে। না বাবা না, এ সত্যি সত্যি সত্যি। এক সভ্যতার অসুখ বড় বউ, পুরনো সভ্যতার বিষ রাক্ষসের মতো গ্রামের মাটি চাটতে চাটতে ছুটে আসবে। আমাদের ভিটে যাবে, মাটি যাবে, স্নেহ ভালোবাসার সম্পর্কের সর্বনাশ হবে। তবু তবু প্রাণটা বাঁচানোর জন্য ওই দলিল আমি সই করবো। আমি চলে গেলেও দাদা এখন না এখন এক সময় ঠিক ফিরে আসবে। ওকে ওকে নিয়েই তোমরা আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবো বাবা, কিন্তু ওই দলিলে তোমরা সই করবে না বাবা, কিছুতেই না কিছুতেই না। আমার সন্তানের জীবন ভিক্ষা দিন। তোর বাবা আর কোনদিন কথা বলবে না, কথা বলবে না মানে গে বাবু। যখন সময় চমকে দাঁড়ায়, যখন সময় চমকে দাঁড়ায়, নিরাশার পাখি জোগাড় বাড়া করে নিয়ে মন নির্জন কোন কি আর করে তখন। স্বপ্ন 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 স্
পাপের শাস্তি। ওই মানিকলাল আর ভুজঙ্গর দলে থেকে আমি যে অন্যায় পাপ করে চলেছি তার শাস্তি স্বরূপ আমার জীবন থেকে আমার বিকাশ হারিয়ে গেছে। না রে বোকা না, বাবা যখন কলকাতা থেকে ডাক্তার নিয়ে এসে বিকাশের চিকিৎসার ব্যবস্থা করেছেন তখন ও ঠিক একদিন তার হারিয়ে যাওয়া স্মৃতিটাকে ফিরে পাবে। না দাদা পাবে না, ললিতার ভাগ্য আজ ললিতার সঙ্গে শত্রুতা করে চলেছে। তবুও তোকে অগ্নি পরীক্ষায় পাশ করতেই হবে, যেমন করেই হোক বিকাশের হারিয়ে যাওয়া স্মৃতিটাকে ফিরিয়ে আনতেই হবে। কিন্তু আপনারা যাকে বিকাশ বলছেন সে যে তার মনের ঠিকানাটাই আজ হারিয়ে ফেলেছে। এত চেষ্টা করেও সে নিজেকে আর এই পৃথিবীর মানুষ বলে মনেই করতে পারছে না। তোমাকে মনে করতেই হবে, তুমি একবার ভালো করে মনে দেখো আমি তোমার ললিতা, যে ললিতাকে তুমি একদিন ভালোবাসতে। এখানে আসার পর থেকে বহুবার আপনি এই কথাটা বলেছেন, কিন্তু তাতে আমার মনের আধার কোণে কোনো চেনা ছবির সন্ধান আমি পাইনি। তাই দয়া করে কথাটা আমাকে আর বলবেন না। আমাকে কথাটা বলতেই হবে, কারণ ললিতা হেরে যেতে পারে কিন্তু রাখি তো কখনো কোনোদিন হেরে যেতে পারে না। ললিতার জীবনের মধ্য দিয়ে আজ রাখির নতুন জীবনের অধিবাস হবে। হ্যাঁ বিকাশ, মনে করো তুমি একদিন ওর স্মৃতিতে সিঁদুর পরে দিতে চেয়েছিলে। আমি ছিলাম একটা নোংরা নাইট ক্লাবের নর্তকী, তুমি কবিতা লিখতে। একদিন পত্রিকায় তোমার কবিতা দেখে আমি তোমাকে ফোন করে তোমার সঙ্গে আলাপ করেছিলাম। না 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 না, শত চেষ্টা করলেও আমার কিচ্ছু মনে পড়বে না। তাই আমি আজ থেকে ঠিক করেছি এ বাড়িতে আমি আর কিছুতেই থাকবো না। তুমি এখান থেকে চলে গেলে একটু ভালোবাসার জন্য এই মেয়েটা কোথায় যাবে কি করবে বলতে? জাহার নামে যাবে, তোমার মতো নোংরা মেয়ের একটা কথাও আমি আর বিশ্বাস করি না। তোমার সব ষড়যন্ত্র আজ ফাঁস হয়ে গেছে ললিতা। কি ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে? আমাকে বাবা বলে ডাকার অধিকার দিয়ে যে ভুল আমি করেছিলাম আজ তোমাকে এ বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে তার আমি প্রায়শ্চিত্ত করব। তুমি কি বলছো বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওর চোখের জলের মায়ায় ভুলে এতদিন আমাদের মাথা খারাপ হয়েছিল আনন্দ, কিন্তু আজ আমি সত্যিটাকে চিনতে পেরেছি। কোন সত্যিটাকে চিনতে পেরেছেন বলুন? এই সরকার ঠিকানাটা ছেড়ে যাবার আগে আমি সেটাকে এখান থেকে জেনে যেতে চাই। সত্যিটা হলো এই, তুমি ভুজঙ্গ ভট্টাচার্যের একজন গুপ্তচর হয়ে এই বাড়িতে প্রবেশ করেছো, তারপর একটা মিথ্যে গল্পের ছলনায় আমাদেরকে ভুলিয়ে এই ছেলেটাকে মিথ্যা পরিচয় দিয়ে তুমি এখানে নিয়ে এসেছো। এ বিকাশ বিকাশ কেউ নয়, ও তোমার দলের একটা এজেন্ট। না না উকিল বাবু, না না, আপনি ভুল করছেন। আমি ললিতাকে যতদূর চিনি সে কোনোদিনই মিথ্যার আশ্রয় নিতে পারে না উকিল বাবু। তুমি সম্পূর্ণ সুস্থ, এতদিন ধরে তুমি আমাদের সঙ্গে খালি অভিনয় করে চলেছ। কি বললে তুমি? তাহলে তার হাত ধরে এই মুহূর্তে এ বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও। না না, দয়া করে আমাকে এখান থেকে তাড়িয়ে দেবেন না। এই আশ্রয়টা চলে গেলে আবার আমাকে ভুজঙ্গ ভট্টাচার্যের আশ্রয়ে ফিরে যেতে হবে। দাদা দাদা, তুমি আমাকে বাঁচাও, তুমি বাবাকে একটিবারের জন্য বুঝিয়ে বলো দাদা। কি বলবো রে বোন, দাদা হয়ে আমি যেমন কিছুতেই তোকে অবিশ্বাস করতে পারছি না, তেমনি বাবার হাতের ওই রিপোর্টটাও যে আমি মিথ্যে বলে উড়িয়ে দিতে পারছি না। আমি আমি কি করব, কে আমাকে বলে দেবে? কাউকে কিছু বলতে হবে না দাদা, আজ আবার আমি বেশ বুঝতে পেরেছি নিয়তি আমাকে সারাটা জীবন আলিয়ার মতো পথ ভুলিয়ে দেবে। ললিতা আমার এই শহরের মায়াবী রাস্তার রানী হয়ে উঠবে, আধুনিক সভ্যতার কালো হাতটা এই ললিতার নারীত্বকে নিয়ে ছিনিমিনি খেলবে, আর তার জন্য দায়ী থাকবে এই মানুষটা, যে মানুষটাকে একদিন ভুল বলে আমি বাবা বলে সম্মান করেছিলাম। তোমার মতো কোনো বক্তৃতা আমি এখানে শুনতে চাই না, তত সময় আমার নেই। মাত্র 10 মিনিটের সঙ্গ পাওয়ার জন্য আপনাদের আধুনিক ভদ্র সমাজের ভদ্রলোকেরা আমার বাড়ির দরজায় লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, তাদের নিয়ে আজ শুধু আমি
খেলাই করব না। আজকের এই ব্যবহারটাকে মনে রেখে ওই ভদ্রলোকের সমাজের মুখে আমি থুতু ফেলবো। না, তোমার মতো আমি নিষ্ঠ হতে পারবো না বাবা। আমি এখানে কেন? এটা এটা কার বাড়ি? আমাদের বাড়ি। আজ একমাস তুমি এখানেই আছো। আশ্চর্য, আমি এখানে কি করে এলাম? আপনাদেরকে আপনাদেরকে আমি চিনতে পারছি না কেন? এতদিনে আমি জিতেছি আনন্দ, ওই ছেলেটার মনের থেকে বিস্মৃতির কালো অন্ধকার পর্দাটাকে আমি সরিয়ে দিতে পেরেছি। আমি জিতেছি আনন্দ, আমি জিতেছি। তার মানে কি বলতে চাইছো তুমি? ডাক্তারবাবু বলেছিলেন হঠাৎ করে একটা মানসিক উত্তেজনার পর যদি সাময়িকভাবে দ্রুত আঘাত করা যায় তাহলে ওর স্মৃতিশক্তি ফিরে আসতে পারে। ডাক্তারের নির্দেশেই ওর স্মৃতিশক্তি ফিরিয়ে আনার জন্য আমি এতক্ষণ তোদের সঙ্গে অভিনয় করছিলাম। তুই আমাকে ক্ষমা কর মা, তুই আমাকে ক্ষমা কর। আমি বলবো যে তোমাকে যে কথাগুলো বলেছি, তোমাকে আঘাত দিয়েছি, তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। কিন্তু তার আগে ওর সঙ্গে কথা বলে দেখো, বিকাশ তো আমাকেও চিনতে পারছে না। কিন্তু আপনি আমাকে বিকাশ বলছেন কেন? আমার নাম তো বলো বলো কি নাম? কি তোমার নাম? বলো 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 তোমার কি নাম? রাজু, 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 রাজু। আর তুমি তো আমাদের শিবু কাকা। রাজু, রাজু বাবা, রাজু, দেখি 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 তোমার তুমি এই তো সেই মঙ্গল চিহ্ন। অমরদা, তুমি কোথায় আছো দেখো? আমরা রজতকে ফিরে পেয়েছি, আমরা রজতকে ফিরে পেয়েছি। রজত, রজত আমাকে চিনতে পারছিস? আমি আমি আনন্দ। আর ও ললিতা, ললিতা? হ্যাঁ ললিতা। কিন্তু আমাদের গ্রামে ললিতা বলে তো কেউ কোনোদিন, হ্যাঁ কিন্তু ললিতা বলে আমাদের গ্রামে কেউ কোনোদিন ছিল বলে আমি তো কিছু জানি না। আমি এই গ্রামের মেয়ে নই, আমি কলকাতায় থাকি। কলকাতায় তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। কিন্তু আমি তো কোনোদিনও কলকাতাতেই যাইনি। বাবার হাতে মার খেয়ে বাড়ি থেকে পালাচ্ছিলাম। হাই রোডে গিয়ে বড় রাস্তার উপরে হঠাৎ একটা বড় লরির সঙ্গে আমার আঘাত লাগে। কিন্তু সে তো 20 বছর আগের কথা। 20 বছর? কিন্তু আমার যেন মনে হচ্ছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে এই মাত্র এই ঘটনাটা ঘটলো। আর 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 জ্ঞান ফিরে, আর জ্ঞান ফিরে আমি কিন্তু তোমাকে দেখতে পাচ্ছি। এর মধ্যে 20 বছর কেটে গেছে রজত। মনে হচ্ছে ওই অ্যাক্সিডেন্টের পর তুমি সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলে। তারপর কোনো ভদ্রলোকের বাড়িতে বিকাশ নাম নিয়ে তুমি মানুষ হয়েছিলে। 20 বছর পর আজকের এই আঘাতে আবার তুমি তোমার পুরনো স্মৃতি ফিরে পেয়েছো। শুধু শুধু মাঝখানের ওই কতগুলো বছরের কথা তোমার মনে। কিন্তু বাবা, ও কি বিকাশ হয়ে আর কখনো কোনোদিন আমাকে চিনতে পারবে না বাবা? নিশ্চয় চিনবে, আর সে দায়িত্ব তোকেই নিতে হবে। রজতের জীবনের মাঝে লুকিয়ে থাকা বিকাশের পরিচয়টাকে তোর ভালোবাসার মন্ত্রে প্রাণ প্রতিষ্ঠা করতেই হবে। আমাকে পারতে হবে দাদা, আমি পারবো দাদা, আমি পারবো। তোমাদের সীতা কখনো কোনোদিন হারবে না দাদা। শকুন্তলা হয়ে দুশ্মনদের জন্য আমি সারা জীবন অপেক্ষা করবো দাদা, আমি সারা জীবন অপেক্ষা করবো। শিবু কাকা, আমি এখনই আমার মা বাবার কাছে যাচ্ছি। তুমি আমাকে আমার মা বাবার কাছে নিয়ে চলো। এই 20 বছরে দুনিয়াটা অনেক বদলে গেছে রজত। কিছুদিন হলো তোমার বাবা তোমার বাবা মারা গেছেন রজত। শিবু কাকা! হ্যাঁ রজত, বাবা মারা গেছেন। অথচ এর মধ্যে একটা দিনও আমি তোমাদের বাড়ি যেতে পারিনি রজত। এক শয়তান তোমার ছোট ভাই রঞ্জনকে চক্রান্তে শিকার করে সমস্ত চৌধুরী বাড়িটার দখল নিয়েছে। সব আমার জন্য শিবু কাকা, সব আমার জন্য। বাবার উপর রাগ করে আমি বাড়ি থেকে পালিয়েছিলাম। আর এতদিন পর আমি যখন ফিরে এলাম, আমার সেই বাবাই আমার উপর অভিমান করে চলে গেল। এখন আমি আর কিছুতেই আমার এই মুখ নিয়ে মার কাছে যাওয়াতে পারবো না, আমি দাঁড়াতে পারবো না। কিছুতেই শোনো রজত, রজত যাস না, শোন রজত। বাবা,
রজতকে যখন ফিরে পেয়েছি তখন একদিন ওই মানিকলালের চক্রান্ত ভেদ করে আমরা চৌধুরী বাড়ির দখল নেবই। সেই সব বৃত্তান্ত শোনানোর জন্য তুমি গাড়ি সাজাই লইয়া আইছি ললিতা। আপনি আপনি এখানে আমার ঠিকানা পেলেন কি করে? ওই কেষ্টার বিষ্টুরে তোমার পিরিতির জালে পুঁটি মাছের মতো আটকায় রাখছিলে বলে কি ভাবছিলে? কলকাতা শহরের বুক থেকে এই হাঙরটাও কি হাঁ করে তাকায় থাকবে? ওই দুই হারামজাদার পিছনে তিন দুগুণে ছাই খান লাঠি মারতেই তোমার ঠিকানাটা বমি করে ফেলল। কয়ে তুলাল আজকে আইন শৃঙ্খল রক্ষা করাই আমার একমাত্র কাজ। বেশ তা তো বুঝলাম, কিন্তু আপনার পরিচয়? উকিলের পরিচয় কালো কোটে আর পুলিশের পরিচয় খাকি পোশাকে। বেশ তাও বুঝলাম, কিন্তু আমার বাড়িতে মহাশয়ের কি কাজ? এই যে ললিতাকে গ্রেফতার করতে এসেছি, ওর নামে না আমাদের পুলিশের খাতায় ললিতা কিন্তু মশা বা মাছি নয়, মানুষ। তাই ললিতাকে অ্যারেস্ট করতে গেলে ওয়ারেন্ট লাগে। তোমার কাছে আমাকে আইন শিখতে হবে না, আমি ওয়ারেন্ট না নিয়ে আমি তোমার কাছে তোমাকে আমি অ্যারেস্ট করতে আসিনি। হ্যাঁ বাবু দিন তো এই দেখুন কলকাতা পুলিশের ওয়ারেন্ট। এটা ভালো করে পড়ে ওকে বুঝিয়ে দিই কি লেখা আছে। কি আপনি আপনি পুলিশের ওয়ারেন্ট ছিঁড়ে ফেললেন? ফেললাম। এবার কিসের জোরে ওকে গ্রেফতার করে নিয়ে যাবেন জানেন? এই অপরাধে আমি আপনাকে গ্রেফতার করতে পারি? কিন্তু আমি যে ওয়ারেন্ট ছিঁড়েছি তার প্রমাণ কি? সাক্ষী কোথায়? হায়রাম কই কি, আমি খাড়া আছি আদালতে, খাড়া আমি কইব যে আপনি ওয়ারেন্ট ছাইড়া দিয়েছেন। আর তখন যদি আদালতে দাঁড়িয়ে আমি আপনাকে জিজ্ঞাসা করি যে পুলিশের ওয়ারেন্ট আপনার পকেটে এলো কি করে, একজন সাধারণ পাবলিক হয়ে সেই ওয়ারেন্ট পকেটে করে আপনি এত দূর ছুটে এলেন কেন? তার কি উত্তর দেবেন ভুজঙ্গ বাবু? রে উনি আমাদের উকলাতি পেঁচে ফেলে দিয়েছেন স্যার, চলো এবার আমরা কেটে পড়ি। দাঁড়ান, পালাবেন না, আমার শেষ প্যাকটা দেখে যান। পুলিশের লোক হয়ে আপনি বা কেমন করে একজন সাধারণ পাবলিকের হাতে ওয়ারেন্ট দেখে আসামি ধরতে এত দূর ছুটে এলেন? পুলিশের জিপ ছেড়ে দিয়ে কেনই বা আপনি ওনার গাড়ি করে এলেন? উনি আপনাকে কত টাকা দিয়েছে? 5000 টাকা। সব সব হালার হালার এইরকম খাকি পড়ে হে গোমাল আমি জীবনে দেখি নাই। ললিতা তুমি তাহলে আমার সঙ্গে যাবা না তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে ভেলরের হাসপাতালে যে লোকটা খাবি খেতেছে তার চিকিৎসার টাকাটা সামনের মাস থিকা তোমার এই বাপরে পাঠাতে কইয়া দিও, আমি চললাম। দাঁড়ান, আমি যাব, আমি আপনার সঙ্গে যাব। রাখি। হ্যাঁ বাবা, রাখি কে আজ ললিতা হয়ে কলকাতাতে আবার ফিরে যেতে হবে। আমার চলার মধ্যে তুমি বাধা দিও না বাবা, আমাকে আমার পথেই চলতে দাও, তা না হলে তোমরা যে কোনোদিন এই পথের আগুনটাকে খুঁজে পাবে না বাবা, পথের আলোটাকে তোমরা কোনোদিন খুঁজে পাবে না, তাই তাই আজ ললিতাকেই আগুন হয়ে জ্বলতে হবে, এদের ধ্বংসের শেষ আগুন। এই এই হালা তুই তোর পায়ে শিকড় গজাইছে নাকি? অমন করে খেলে আসিস কেন? যা ওরে গিয়ে গাড়িতে তোল, যা। নমস্কার নমস্কার। লাল সুতার বিধি খাবেন নাকি উকিল বাবু?
ভুজঙ্গ পট্টাচার্যি তার শরীরে চুলকানিটা না ওই পিছুটি পাতা ঠিকা একটু কম কিন্তু বুনলে ঠিকা অনেক বেশি ভুজঙ্গ ভট্টাচার্যি তোমার চুলকানির ওষুধটাকেই তুমি বোধহয় আদর করে ঘরে নিয়ে গেলে ললিতার কথার ইঙ্গিত আমি বুঝতে পেরেছি রঞ্জনের রহস্য ভেদ করবার জন্যেই ও এবার কলকাতায় গেল তারপর সে তোমার মৃত্যুবার নিয়ে সোনাপাহুর গ্রামে ফিরে আসবে আমার ছেলে আনন্দের হাতে পরিয়ে দেবে বিজয় উৎসবের মিলন রাখি শেষ খেলাটা যে খেলবে সে ললিতা নয় সে আমার কুড়িয়ে পাওয়া আদরের মেয়ে রাখি না না বড় মনা আমি আজই গ্রাম ছেড়ে বাবাকে নিয়ে এখান থেকে পালিয়ে যাবো বড় মা আরে মনা আমাদের উপর অভিমান করে তোকে আমি এইভাবে কিছুতেই যেতে দেব না আমার রঞ্জনের ব্যবহারে তুই আঘাত পেয়েছিস কিন্তু বিশ্বাস কর রঞ্জন বাধ্য হয়ে তোর সঙ্গে এমন ব্যবহার করতে বাধ্য হয়েছে মা বাধ্য হয়ে হ্যাঁ কাকুলি রঞ্জন বেঈমান নিমখারম নয় সে আজ নিয়তির হাতের এক অসহায় খেলার হ্যাঁ মা আজ এক ষড়যন্ত্রের শিকার হয়ে আমার রঞ্জন আজ খুনের আসামি হ্যাঁ রে মা রঞ্জন এইসব তুমি কি বলছো তুমি এসব কি আমি তো কিছুতেই বিশ্বাস করতে পারছি না ওরা কাকুলেই তুই বিশ্বাস কর আমার রঞ্জন আজ ষড়যন্ত্রের শিকার হয়ে আজ একজন খুনের আসামি না না এ আমি বিশ্বাস করি না এ কিছুতেই হতে পারে না এ আমি কিছুতেই বিশ্বাস করি না কিন্তু এ তো সত্যি কাকুলি এই এই সত্যিটাকে গোপন রেখে মানিক বাবুরা আমাকে বাঁচার সুযোগ দিয়েছেন ছি ছি রঞ্জন দা ছি তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এত বড় ভুল কি করে করলে বলো রঞ্জন দা আর তুমি যদি সত্যিকারের খুন করে থাকো তাহলে তো তুমি একদিন না একদিন ধরা পড়বেই তাহলে কেন সেই পাপটাকে তুমি বাড়িয়ে তুলেছো রঞ্জন দা তুমি সবার সামনে বুক চিতিয়ে দাঁড়াও তুমি পুলিশকে সব সত্যি কথা খুলে বলো কাকুলি না এই চৌধুরী বংশের শেষ প্রদীপটাকে তুই এইভাবে নিভিয়ে দিস না উনি নেই আমার রঞ্জনও যদি চলে যায় না বড় মা না তুমি ভুল করছো আজ ওরা চুপচাপ আছে ঠিকই কিন্তু স্বার্থে ঘা লাগলে ওরা একদিন সব কথা সবাইকে বলে দেবে তার আগে যদি রঞ্জন দা পুলিশের কাছে সারেন্ডার করে তাহলে হয়তো শাস্তি কিছুটা কম হবে ও ও ঠিক বলেছে মা এইভাবে এইভাবে ভয় নিয়ে বেঁচে থাকা যায় না আমি যে ইচ্ছে করে গুলি করিনি সেটা যদি আমি পুলিশকে জানাতে পারি তাহলে হ্যাঁ রঞ্জন দা তুমি নিশ্চয়ই পারবে কারণ কালো মেঘ কোনোদিন ঢাকা থাকতে পারে না সত্যের সকালটা একদিন সবার সামনে খুলে আসবে আসবে ওরে কাকুলি আজ তুই আমার মনে এক সত্যের আলো জ্বেলে দিলি মা তাই তো আজ মায়ের মনটা বলতে চাইছে আমার খোকা যদি কোনো অন্যায় না করে থাকে তাহলে এই পৃথিবীর কোনো শক্তি ওর কোনো ক্ষতি করতে পারবে না মা পারবে পারবে অসময়ে বর্ষা যায় হরিণ চাটে বাঘের এই পৃথিবীতে অসাধ্য কোনো কাজে মানিকলাল আচার্যের নেই রঞ্জন যদি ওই সম্পত্তির দলিলে সই না করে তাহলে শুধু রঞ্জনকে নয় আমি সমস্ত সংসারকে জ্বালিয়ে পড়ে ছারখারে করে দেবো কি বলতে চান আপনি তোমার বাবা মরার আগে এই কাঁপা কাঁপা হাতে দলিলে যে সই করেছিল সেই দলিলটা রেজিস্ট্রি অফিসে আমরা রেজিস্ট্রি করতে পারিনি মনোরঞ্জন কলকাতায় বসে ক্যাস্টো আর বিষ্ণু নকল দলিল তৈরি করে রেখেছে তুমি আজই সেখানে গিয়ে তোমার বাবার ওয়ারেশন হিসেবে সেটাতে সই করে দেবে আর যদি তা না করি তোমার কি ফাঁসির ভয় নেই রঞ্জন ভয়কে যত ভয় পাওয়া যায় ততই সে চেপে বসে তাই মরার আগে আমি আর ভয়ে ভয়ে মরে থাকতে চাই না রঞ্জন এবার তো দেখছি আপনিই আমাকে ভয় পাচ্ছেন মিস্টার আচার্য আমি শুধু নিজেকেই ভয় পাই আমার ভেতরের জেগে উঠে আমি এই সমস্ত সংসারকে আমি চালিয়ে পুড়িয়ে ছারখার করে তাই না কেন
হ্যাঁ হ্যাঁ তাই আমার কথা মতো তুমি যদি না চলো তোমাদের দয়া করে শত্রু সম্পর্কটা ত্যাগ করো বাবা মা গো আমি আমার বাবার হয়ে তোমার পায়ে হাত দিতে ক্ষমা চাইছি মা আমার সিঁদুরের সম্মানটা অন্তত রাখতে দাও মা ওঠো মা ওঠো অনেক আশা আকাঙ্ক্ষা বুকে নিয়েই মেয়েদের সেটিতে এক চিলতে সিঁদুর ওঠে তুমি যদি অন্তর দিয়ে তার মর্যাদা রাখতে চাও তাহলে পৃথিবীর কোনো কিছুই সেটা তোমার ক্ষতি করতে পারবে না মা না মা না ওই ওর কোনো কথাই তুমি বিশ্বাস করবে না নিশ্চয়ই করবেন ধন্য বেয়ান ধন্য আজ আপনারা দুজনে মিলে আমার চোখ খুলে দিয়েছেন মেয়ের সিঁথির সিঁদুরের চেয়ে বড় যে কিছু হয় না সেটা আমি আর ভালো করে বুঝলাম এখন বুঝতে পারছি ছেলে মেয়ের সুখের চেয়ে এই পৃথিবীতে বড় কিছু হয় না বেয়ান তুই বাইরের মেয়েটা কি আবার খারিয়ে না আমার পক্ষে তা কিছু তাই সম্ভব নয় তোমার পক্ষে সম্ভব না হলে আরে রঞ্জন রঞ্জন অন্তত তুমি ওকে বেরিয়ে যেতে বলো রঞ্জন তো এখন আর তোমার হাতের পুতুল নয় পিঙ্কি তোমার বাবা যে ভয়ের চাবি কাঠি দিয়ে আমাকে আটকে রাখতে চেয়েছিল একটু আগেই তার দম ফুরিয়ে গেছে আশ্চর্য আমি কিছুতেই বুঝতে পারছি না এই মেয়েটার সাথে এই বাড়ির কিসের সম্পর্ক শকুনির পাশার খেলার দামটা যদি আজ উল্টে না যেত তাহলে আপনার মেয়ের জায়গাতেই আজ আপনি ওকে দেখতে পেতেন সেটা যখন হয়নি তখন ওকে সিঁদুরের জোরটা তো দেখতেই হবে ধার করা সিঁদুরের জন্য পরের বাড়িতে জায়গা পাওয়া যায় কিন্তু ধান গাছে কোনোদিন তক্তা হয় না আর কচুর পাড়াতেও কোনোদিন দক্তা হয় না কি বললে তুমি আমি কি বলছি জানো আমি বলছি যে আপনার মতো বেনারসি শাড়ি পরে আর বড় গোলা করে চিৎকার করলেই বন বিড়াল কোনোদিন চৌধুরী বাড়ির বউ হতে পারে না আপনাদের শক্তিটা শীতের সিঁদুরটা ভেজাল হয়ে গেছে আর আমাদের মতন গায়ের মেয়েরা না খেটে খেয়েছে তাই তাদের শক্তিটা না পাথরের মতো শক্তি তাই আপনার পাখির মতো ডানার সঙ্গে এই পাথরের সঙ্গে কিছুতে লড়াই করতে পারে না আর সেই খবরের সূত্র ধরেই আজ আমি এই সোনাপাড়ার গায়ে এসেছি আছে আছে মিস্টার আচার্য আছে আপনি নিশ্চয় ভুলে গেছেন যে আপনার ব্যবসার একজন পার্টনারকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের সন্দেহ তাকে খুন করা হয়েছে আপনারা কি তার লাশটাকে খুঁজে পেয়েছেন না 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 এখনো পাইনি তবে সেই ব্যাপারে আপনাকে আমার সঙ্গে কলকাতা যেতে হতে পারে আপনি কি আমার রঞ্জনকে কলকাতায় অ্যারেস্ট করে নিয়ে যেতে চাইছেন না 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 এখনই নিয়ে যাচ্ছি না তবে আমাদের কিছু অফিসে তদন্তাবাদের জন্য ওকে আমার সঞ্জে কলকাতা যেতে হতে পারে রঞ্জনদা তুমি নির্ভয়ে যাও আমার মন বলছে যে ষড়যন্ত্রের জাল আস্তে আস্তে খুলতে চলেছে তাহলে আর দেরি করবেন না রঞ্জন বাবু আসুন আসি মা আসি রঞ্জন তোমার তোমার আশীর্বাদ আর মা চণ্ডীর আশীর্বাদী ফুল এতদিনে যখন আমাকে সব কথা সত্য উদ্ঘাটনে সাহায্য করেছে ততদিনে ততদিন আমি ঠিক ঠিক আমাকে জয় করে ফিরবই রঞ্জন মরবে না মা কিছুতেই না কিছুতেই না আমি
আমি ঠাকুরের মন্দিরে এক্ষুনি যাব। আমি ঠাকুরকে বলবো যদি রঞ্জনকে ফিরিয়ে দেয় তাহলে ভালো, আর যদি না ফিরিয়ে দেয় তাহলে আমি ঠাকুরের পায়ে নিজের জীবনটাকে শেষ করে দেব। আমার জামাইয়ের যদি কোনো ক্ষতি হয় আমি সমস্ত জানিয়ে না আমি এক্ষুনি মুখ্যমন্ত্রীকে ফোন করব। তবু আমাকে আমার পুলিশের কাজ করতে হবে স্যার। এই খাঁকি পোশাকটা যখন গায়ে চড়িয়েছি তখন আইন শৃঙ্খলা রক্ষা করায় আমার। ঠাকুর, আমার সিঁদুর সিঁদুর হক করে কো ঠাকুর, আমি যেন পাকা চুলে সিঁদুর দিয়ে তোমার চরণে জায়গা পাই, ততদিন যেন আমার স্বামীর গায়ে কাটরা চুরুর না লাগে। কুমিরের চোখে জল দেখতে মন্দও লাগে না, তবে একটা কথা শুনে রাখো, তোমার ঠাকুরের হয়ে না আমি বলছি রঞ্জনদা খুব তাড়াতাড়ি ফিরে আসবে, আর তার আগে হয়তো আপনাদেরই হাজতে গিয়ে বর্ষার আগেই নিজেদের গাল চাটতে হবে। মেয়েটা যেমন সুন্দর কথা বলে দেখতেও ঠিক তেমনি, তাই না ড্যাড? আমি তোকে কেন চড় মারলাম? জানি ড্যাড জানি, ভদ্র মহিলার রূপ নিয়ে কথা বলেছি তাই হয়তো। না 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 না, কথাটা এত দেরিতে বুঝলি বলে তাই। কতদিন আগে তোদের মা মারা গেছে, মাঝে মাঝে শরীরটা কেমন চলমন করে। বাবা, বাবার বুদ্ধির বহরটা কেমন দেখলি বল। আমি ফোন করে দুলালকে এখানে আসতে বলেছিলাম, দুলাল রঞ্জনকে নিয়ে গিয়ে কলকাতায় ভুজঙ্গর হাতে তুলে দেবে, আর ভুজঙ্গকে জোর করিয়ে সম্পত্তির দলিলে সই করিয়ে দেবে। কিন্তু রঞ্জন যদি সই না করে? তার ওষুধ হচ্ছে ওই কাকলি। কাকলি? হ্যাঁ হ্যাঁ কাকলি। আজ রাত্রেই তুই ওকে জোর করে কলকাতায় নিয়ে গিয়ে রঞ্জনের কাছে নিয়ে গিয়ে তুলবি, ওর বুকে পিস্তল ধরলে রঞ্জন বাপ বাপ বলে দলিলে সই করে। তারপর ওই মেয়েটাকে মায়ের সম্মান দিয়ে আমার কাছে নিয়ে আসবি। এখন থেকে তোরা দুজনকে মায়ের মতো সম্মান করবি। মা, অসময়ে বর্ষাকাল, হরিণের কাটে বাঘের গান, কাকলি হবে আমার অসময়ের বর্ষাকাল। না না না, অসময়ের যৌবন গেল। নো 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 ইন্সপেক্টর, আপনি আপনি আমাকে কোথায় ডেকে নিয়ে এসেছেন? এটা এটা তো দেখে মনে হচ্ছে না কোনো হাইকোর্ট, এটা মনে হচ্ছে কোনো চোরা কারবারিদের গোডাউন। হাইকোর্ট? হাইকোর্টে নিয়ে এসেছি তোমাকে, এখানেই আমাদের বসের হাইকোর্টে তোমার অপরাধের বিচার হবে। ডোন্ট ট্রাই টু মেক মি ফুল, এটা হাইকোর্ট মোটেও নয়, জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো চোরা কারবারিদের গোডাউন এটা। আপনাকে আমি বারবার বলছি, ঠিক ধরেছেন রঞ্জন বাবু, আপনি ঠিক ধরেছেন, এখানেই আপনার বিচার হবে। কে বিচার করবে আমার? কে আপনার বস? তিনি তিনি পরমেশ্বর, সর্বশক্তিমান পুরুষ, তার হাতের পুতুল হয়ে আমরা সবাই কাজ করে চলেছি। সময় হলে তিনি আপনাকে সহশরীরে দর্শন দেবেন। তার মানে আপনি কোনো শয়তানের সাথে ষড়যন্ত্র করে আমাকে এখানে এখানে ধরে নিয়ে এসেছেন? আপনি দেখছি সরকারি ক্ষমতার অপব্যবহার করছেন, আমি আপনার নামে আদালতে কেস করতে পারতাম। নালিশ করবার জন্য আপনি এই চার দলের বাইরে কিছুতে বেরোতে পারবেন না রঞ্জন বাবু। কি বলছেন আপনি? ঠিকই বলছি, আপনার বেরোনটা এবং ঢোকাটা নির্ভর করছে আমাদের ইচ্ছার উপর। আপনার পরিচয়টা কি আমি জানতে পারি? ললিতা, যার সঙ্গে আপনার বিয়ে হওয়ার কথা ছিল। নেহাতি আপনার এই হিরোইক চেহারাটা আমার দেখা ছিল না বলে এই বিয়েতে আমি রাজি হইনি রঞ্জন বাবু, তা না হলে এই ললিতাই হতো আপনার হৃদয় সিংহাসনের রানী ডার্লিং। চুপ করুন চুপ করুন, আপনার মতো মেয়ের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। ঘৃণা হচ্ছে? কিন্তু একটা সহজ সরল মেয়ের ভালোবাসার সর্বনাশ করে বিষ ঢালতে তো ঘৃণা হয়নি, তারই চোখের সামনে পিঙ্কির পদ সেবা করবার জন্য তো আপনার ঘৃণা হয়নি। সেটা সেটা আমি বাধ্য হয়ে করেছিলাম, কিন্তু কিন্তু ওই মানিক বাবুরা না হলে আমাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিত। হ্যাঁ 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 হ্যাঁ,
উনি একজনকে খুন করেছিলেন, আর সেই খুনের অপরাধের জন্য ওকে আমরা বাঁচাবার চেষ্টা করেছিলাম বলে। কিন্তু এখন তো আমার কোনো মৃত্যু ভয় নেই। আপনি আমাকে ভুজঙ্গ ভট্টাচার্যের গ্রেফতারের অপরাধে গ্রেফতার করতে পারেন। কি নাম বললেন? কাকে খুন করার অপরাধে বললেন? ভুজঙ্গ ভট্টাচার্য। ভুজঙ্গ ভট্টাচার্য, আপনি পাগলের মতো হাসছেন কেন? আরে বাবা, পৃথিবীর সবচেয়ে একটা নির্বোধ মানুষকে দেখে কখনো কি হাসিটা চেপে রাখা যায়? কি বলতে চান আপনি? বলতে চাইছি আমাদের বস এলে সেটা আপনি বুঝতে পারবেন। আপাতত এই নিন, এই দলিলটা একটা সই করে দিন। আপনাকে তো আমি আগেই বলেছি, আমাকে দিয়ে জোর করে কোনো কাজ করানো যাবে না। যাবে যাবে যাবে, শ্রীকৃষ্ণের অষ্টশত নামের মতো আমাদের সাহেবের একশো শত নাম আছে। দুলাল বাবু, আমাদের কথা বলার মধ্যে থার্ড পার্সন মানে আপনার কথা বলা আমি কিন্তু মোটেই পছন্দ করছি। ভুলে যাবেন না ললিতা, আমি আপনাদেরই একজন। না, চাকর মালিকের খিদমত খাটলেও এক টেবিলে বসে কখনো খানা খেতে পারে না। কি বললে তুমি? চেঁচাবেন না দুলাল বাবু, চেপে যান। বেড়ালের গলায় শিয়ালের ডাক মানে বাঘের ডাক একদম মানাচ্ছে না। একজন বাইরের লোকের সামনে তুমি আমাকে এভাবে অপমান করতে পারো না। জানো আমার এই খাকি পোশাকের একটা সম্মান আছে। সিংহের চামড়া গায়ে দিলেই শিয়াল কখনো সিংহ হতে পারে না। তাছাড়া একজন সরকারি অফিসার হয়ে যারা আমাদের মতো স্মাগলারদের পা চাটা কুকুর হয়ে কাজ করে তাদের মুখের সামনে আমরা নোটের বান্ডিল মানে নোটের বিস্কুট ঝুলিয়ে রাখি। ললিতা, রঞ্জনকে ধরে আনার জন্য এই নোটটা নিয়ে এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। আউট যাচ্ছে। কিন্তু এই কথাটা তুমি মনে রাখবে, এর প্রতিশোধ আমি কড়ায় গন্ডায় তোমাকে শোধ করে দেবো ললিতা। আপনারা আমাকে সারা জীবন এখানে আটকে রাখবেন অথবা খুন করবেন, কিন্তু এই দলিল আমি সই করব না, করব না, করব না। ঘটনা ঘটবে জেনে আপনার জন্য আমরা একটা অন্য ওষুধের ব্যবস্থা করেছি। ওই দেখুন, তুমি এখানে কি করছো? ব্যস্ত হও না রঞ্জন, আমি ওকে খুব যত্ন করে এখানে নিয়ে এসেছি। তুমি নিজের প্রাণ বাঁচাতে কি যা করেছো এখন তার ফল ভোগ আমাদের সবাইকে করতে হচ্ছে। না, আপনারা ওকে কেন এখানে ধরে রেখেছেন? ফাঁসির ভয়টা মানে মৃত্যু ভয়টা যখন কেটে গেছে তখন আপনাকে যে কোনো কায়দায় আমাদের আন্ডারে মানে জব্দ করে রাখতে হবে, তো সেই জন্য। একি রাখি তুমি এখানে? না, আমি রাখি নই, আমি ললিতা, এই কামনা বাসনা রাজ্যের রানী। বাহ, চমৎকার! তোমার কোনটা আসল রূপ সেটা বলতে পারো? তা কি কখনো কেউ বলতে পারে কাকলি? তা কি কেউ কখনো বলতে পারে যে পুরুষ সন্ধ্যাবেলায় কোনো মেয়ের পায়ের কাছে মা মা বলে গিয়ে পুজো দেয়, সেই পুরুষ আবার রাতের অন্ধকারে হোটেলে মায়ের বুকে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে? যে নারীতে মানুষের জন্ম সেই জমিতে আবার জারোর সন্তান, ওই সূর্যের আলোটা চাঁদের গায়ে ঠিকরে পড়ে আবার জ্যোৎস্না হয়ে আলো দেয়, বলতে পারো এর মধ্যে কোনটা মিথ্যা কোনটা সত্যি? তাহলে আমাদের বস এসে কাকলির উপর একটু দাঁত আর নখ দিয়ে সই করে দেবে। খবরদার, দুটোর মধ্যে একটা বেছে নাও রঞ্জন। কাকলির গায়ে একটা আঁচড়ও যেন না পড়ে। উত্তেজিত হও না, তাহলে আমার হাতে রিভলভারটা হয়তো একেবারে আগুন হয়ে ঝরে পড়ে। ললিতা, রঞ্জন, এখন আর চিৎকার করে কোনো লাভ নেই। তুমি যদি আগে সবাইকে সব কথা বলে দিতে তাহলে আমাদের সবাইকে ফলভোগ করতে হতো না। কিন্তু কিন্তু আমি তো এখন সব কিছু স্বীকার করছি, তাহলে তাহলে এরা কেন আমাকে পুলিশে ধরিয়ে দিচ্ছে না? তার জবাবটা বরঞ্চ আমাদের বস এলেই জেনে নেবেন। ওই দেখুন, আরে আসুন, এসে গেছেন। গুড ইভিনিং বস। গুড ইভিনিং বস। গুড ইভিনিং।
গুড ইভিনিং ললিতা। মিস্টার চৌধুরী কি দলিলে সই করে দিয়েছেন? তাহলে তো আমাকে বাধ্য হয়ে কাকলির উপরে কিছু শারীরিক অত্যাচার করতে হবে। কাকলির নাম তুমি মুখে উচ্চারণ করবে না শয়তান। হায় না, কই কি আমার ইঞ্জিনিতে গালিগালাজ করে। কুসঙ্গ কুসঙ্গ বক্তা সারছি, তোমার মাননীয় পিসা মশায়। আশ্চর্য, আপনি মারা যাননি? বালাই সাহেব, এই কোষে কোষে মরতা যাবো কোন দুঃখে। তার মানে আপনারা আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে এই আমার ফ্যামিলি সর্বনাশ করেছেন। ললিতা, তুমি থাকলে ওই মাইয়াটারে আদর করতে আমার যে লজ্জা লাগবে। জোয়ান ছেলে জমিদারিতে হাত দিছি তো, কখন তো জানা কখন আবার খাইপ পা উঠতে পারে। আমি চলি, আশা করি রঞ্জন বাবু একবার যে ভুল করেছেন ভবিষ্যতে ভুল করে আর দ্বিতীয়বার ওই ফাঁদে পা দেবে। এই শালা রঞ্জন, যদি বাঁচতে চাস বেশি ঝামেলা না করে চট করে কুড়িয়ে দলিলে সই করে দে। আরে আমি তোরে দলিলে সই করতে কই নাই, আগে তোমার লইয়া একটু আনন্দ ফুর্তি কই দেন, তারপরে না কাজের কথা কখন যাবে। এক কাজ করো তো মামনি, বেশ করো একখান নাচ দেখাও দেখি। দেখাও দেখাও দেখাও, চলো। খবরদার খবরদার কাকুলি, এই শয়তানগুলোর সামনে কোনো তুমি কোনো নাচ করবে না। এই ভুজঙ্গ ভর্তা চাইছি না, বেশিক্ষণ গরম ভাতের থালার সামনে হাত গুটায় থাকতে পারে না। এই এই কেষ্টা, এই কেষ্টা, ঠিক তিন গোনার পরে দুইটা গুলি ওর মাথায় ভয়ে দিবি। গন সুরদার, 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 আমি আবার মরি নাই। তুমি আবার আমার জীবন বাঁচাইছো ললিতা, কারণ তোমাকে তো আমি অন্য কারো হাতে মরতে দেবো না, তোমাকে আমি নিজের হাতে মারবো ললিতা, নিজের হাতে। সেই জন্যই তো তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি ললিতা। কুকুরের বাচ্চাগুলো যা, তোরা তোদের বাপের পাশে গিয়ে দাঁড়া, তোদের সবকটাকে আমি একসাথে খতম করবো। দাঁড়া, যাও রঞ্জন যাও, তুমি এক্ষুনি কাকলিকে নিয়ে এখান থেকে চলে যাও, তোমার সঙ্গে সোনা পারুল গায়ে আবার আমার দেখা হবে। চলি ভুজঙ্গ, নিজের হাতে যে মৃত্যুবাণটা তুমি তৈরি করেছ তার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না।
ততক্ষণ এই খেলনাটা নিয়ে তুমি খেলা করো। হ্যাঁ, আপনার এই পেঁচার মতো মুখটা দেখতে না দারুণ দেখাচ্ছি। এবার থেকে কি জানেন তো, আপনাকে আর ভুজঙ্গ বাবু নয়, আপনাকে এবার পাঁচু গোপাল বলেই ডাকবো। কি পাঁচুদা, নামটা পছন্দ হয়েছে তো? ললিতা, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। খেলা নয় ভুজঙ্গ, খেলা নয়। যেদিন থেকে আমি সীতা হয়েছি সেদিন থেকে এই সীতার দেহটাকে আমি আগুনের গোলা তৈরি করে রেখেছি। তাই তোমাকে আজ আমি ছেড়ে দিয়ে গেলাম, কারণ এই সীতা শুধু একটা রাবণ বধ করবে না, সমস্ত রাক্ষস বংশটাকে ধ্বংস করে দিয়ে তোমাদের সোনার নৌকাটাকে চালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে। তৈরি থাকো। যা ফেসার ফাঁসেছি এইসবে, তার চেয়ে বরং ওই গ্রামে ফিরে গিয়ে ওই জমি চাষ করে খাবো। তবু এই শহরের শয়তানিতে আর আমরা নেই। জয় সিয়ারাম, জয় সিয়ারাম। আই আইও, দাদা তো ঠিক কথাই বলেছে, এই শহরের বুকে কিছু মানুষ জানোয়ারের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, তাই তাদের দলে থাকাচ্ছে দেশের বাড়িতে গিয়ে দু ভাই মিলে সত্যি করে শুয়োরের চাষ করবো। নমস্কার। আমি আর সোনাগরল গায়ে আর ফিরবো না বস, সোনা পরল গায়ে ফিরলে বাবা আমার চামড়া দিয়ে আমারই ডুকডুকি বাজাবে, তার চেয়ে বরং আমি কলকাতায় ফিরে যাই। নমস্কার। তোদের মতো পাতি শেয়ালের পাখনা ভাঙতে আবার বেশি সময় লাগবো না, আগে সোনা পারুল গায়ে গিয়ে ওই দুর্গা মূর্তিটারে অমর শরীফে বিক্রি করার ব্যবস্থা করি, তারপর আমি ওই মেয়ে ছেলেগুলোর ব্যবস্থা করব। ওরা জানে না সে ভুজঙ্গ ভট্টাচার্যির পিড়িতির আথাটা কাঁথালে থিকা একটু কম, কিন্তু কদবেলে থিকা অনেক অনেক বেশি। তারপর মন্দির খুলে মন্দিরের মাল আর সিন্ধুক খুলে সিন্ধুকের মাল সব নিয়ে আমরা হাওয়া হয়ে যাবো। কিন্তু ওইসব সহজ সরল মানুষগুলোর সঙ্গে শয়তানির অভিনয় করতে করতে আমি যে ক্ষত বিক্ষত হয়ে গেছি বাবা, ওই মানুষটা ওই দেবতার মতো মানুষটা আমাকে কোনোদিন ছুঁয়েও দেখেনি। বিয়ের পর থেকে আমরা আলাদা আলাদা ঘরে রাত কাটিয়েছি। তার জন্য কি তুই ওকে ভালোবেসে ফেলেছিস বাবা? তোমার কাছে থেকে ভালোবাসা শব্দটা বোঝার মতো ক্ষমতাই আমার তৈরি হয়নি, কিন্তু এখানে এসে আমাকে দিন রাত একটা বিবেকের চাবুক সহ্য করতে হচ্ছে। আমি বুঝতে পারছি না, আমাকে দিন রাত একটা বিবেকের চাবুক বিবেকের চাবুক আমাকে সহ্য করতে হচ্ছে। আমার আমার সব কিছু ভুল শেষ হয়ে গেছে বাবা।
আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা, আমার সব কিছু শেষ হয়ে গেছে। কিন্তু বাবা বলতে পারো এভাবে কতদিন চলতে পারে বলতে পারো বাবা? আমার ভবিষ্যৎ তো কোথায় গিয়ে ঠিক আমার ভবিষ্যৎ তৈরি হবে আমার টাকার জন্য বাবা। তোমাকে সারা জীবন, ওরে আমি তোমাকে সারা জীবন টাকার গদিতে বসে থাকি। টাকা দিয়ে পুরুষরা হয়তো বাজার থেকে সব জিনিস কিনে আনতে পারে বাবা, কিন্তু টাকা দিয়ে আমরা মেয়েরা বাজারে এই শাকাসিন্দুর অধিকারটাকে তো কিনতে পারি না, গৃহলোকের মর্যাদাটাকে তো আমরা কিনতে পারি না বাবা। ওই মর্যাদা ধুই তুই জল খাবি? কোন মেয়েরা সন্তানের মুখ থেকে মা ডাক শুনতে না পেলে যে তাদের নারী জন্ম সার্থক হয় না বাবা? রাবিশ, তুই কি বলতে চাইছিস আমি কিছু বাবা পাচ্ছি না। এখন ভেবেও কোনো লাভ হবে না বাবা, এই পিঙ্কির জীবনের প্রত্যেকটা দিন তার ফাঁকির ঘরে একটা করে ফুটো হয়ে গেছে। চালুনি দিয়ে যেমন জল আনা যায় না, তেমনি শতছিদ্র জীবন পাত্র দিয়ে অমৃতের অধিকারটাকে তুলে আনতে পারবো না বাবা। কয় কি, আমাদের কোনো অমৃত চাই না পিঙ্কি, আমাদের কোনো অমৃত চাই না, আমাদের শুধু এই দুর্গা মূর্তিটারে চাই। আরে এসো এসো ভুজঙ্গ, আমি এদের সিন্ধুক আর মন্দিরের নকল চাবি বানিয়ে রেখেছি, রঞ্জনেকে দিয়ে তুমি দলিলে সই করে নিয়েছো তো? না, ওই হারামজাদি ললিতা ওদের নিয়ে ভেগেছে, আমাদেরকে ঝটপট এখানকার সব কাম ফর্সা করে তারপর এখান থেকে কাজটা পড়তে হবে। মানিক অমর শরীফ কোথায়? সে এখানে আসেনি? ওই একজন প্রাণদায়ক মাল আমার ঘরে এসে উঠে বসেছে, সব সময় মুখে মালের বোতল নিয়ে ঘুরছে, কখন যে কোথায় যায় তার কোনো ঠিক নাই। তুমি দেখবে, তুমি দেখবা মানিক, একদিন ওই মাল খাতে খাতেই ও মরে যাবে। ওই যে, ওই যে আসতেছে। কি কথা কয় আমি তো কিছুই বুঝতে পারি না। কাহানি জীবনভর যত পাপ করেছি এই পাপ থেকে তো আমার মুক্তি নেই।
আমার মুক্তি নেই। এইভাবে হয়তো বাবার কথা মতোই নতুন নতুন মুরগি জবাই করে আমাকে দিন কাটিয়ে যেতে হবে, আমার জীবন কাটিয়ে যেতে হবে। কিন্তু এবার যে তোমাকে জবাই করার দিন এসেছে পিঙ্কি। কাকুলি তুমি এসেছো? কাকুলি তোমার বলির মন্ত্র পড়তে এসেছে। না 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 কাকুলি, তুমি বিশ্বাস করো আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে তোমরা মেনো না, আমাকে তোমরা কোথাও নিয়ে যাও, আমাকে মেনো না আমাকে। কিন্তু তার আগে চৌধুরী বাড়িতে যে সর্বনাশ করেছো তার দিনগুলো তো সুদে আসলে ফেরত দিতে হবে, দেখ কেমন লাগে। মেরো না, তোমরা আমাকে মেরো না, আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি, আমাকে মেরো না, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে ছেড়ে দাও। আমি বলছি তো বিশ্বাস করো, বিশ্বাস করো, আমার এতে কোনো পাপ নেই, আমি কোনো অনেক করিনি, যত ভুল করেছি আমার বাবা, আমি ওদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবো না, আমি ভদ্র মানুষের মতো দিন কাটাবো। আমি ভদ্র মানুষের দিন কাটাবো, তোকে মুক্তি দেবো। হ্যাঁ, তোর জন্য, তোর জন্য আমি শিবু কাকাকে অপমান করেছি, তোর জন্য কাকুলির মন ভেঙে দিয়েছি, তোর জন্য আমার বাবাকে মরতে হয়েছে, আমার মাকে দিয়ে তোরা দাসী বৃত্তি করিয়েছি। আমি হাত জোর করে বলছি, আমার তাই সব কিছু চাই, আমার বাবা, আমি কোনো অন্য করিনি, আমি কোনো পাপ করিনি, কথা দিচ্ছি আমি আমি আর কোনোদিন আমার বদমাইশি করবো না, ওই লোকটার সঙ্গে সব সম্পর্ক ছেড়ে দেবো, ভদ্রভাবে জীবন কাটাবো। ভদ্রলোক, হিন্দু গড়ের মেয়ে হয়ে শাখা সিঁদুর নিয়ে যে খেলাটা করেছো তার ফলটা তো তোমাকে ভোগ করতে হবে। তুমি বিশ্বাস করো, আমি সিঁদুর পড়লেও রঞ্জন আমাকে সত্যি করে বিয়ে করেনি, ও কোনোদিন স্বামিত্বের অধিকার নিয়ে আমার কাছে কোনোদিন আসেনি। কাকুলি তুমি ওকে বিয়ে করো, তুমি ওকে বিয়ে করে সুখী হও কাকুলি, আমি বলছি তুমি খুব খুব সুখী হবে কাকুলি। সেই বিয়েতে তোর নিমন্ত্রণ হবে না রে, চল বাকি জীবনটা তোর বাবার সাথে তুইও জেলখানার। রাজন, ওকে আমি পিছনের ঘরের দরজা বন্ধ করে রেখে আসছি, তুমি দেখো মাকে খুঁজে পাও কিনা। হেমা দুর্গা তুমি শেষ রক্ষা করো মা, তুমি বড় মাকে ভালো রেখো যেন বড় মার কোনো বিপদ না হয়, এই গায়ের আকাশ থেকে তুমি ওই শহরের ধূমকেতুটা মুছে দাও মা, তুমি শহরের ধূমকেতুটা মুছে দাও। আমরাও যে তোমার জন্য অপেক্ষা করছি মিস্টার মানিকলাল বাবু। অসময়ে বর্ষাকে হরিণ চাটে বাঘের তোমাদের মা দুর্গা যে এইভাবে আমার মনস্কামনা পূর্ণ করবে এটা তো আমি ভাবতেই পারিনি। তুমি কি দুর্গার কাছে মানত করেছিলে তোমার মরণের জন্য? না গো না, আমি মনে মনে তোমাকেই চাইছিলাম, রঞ্জন যখন পিঙ্কিকে নিয়ে সুখে সংসার করবে তখন এই ভরা যৌবন নিয়ে তুমি কেন একা একা রাত জাগবে আমি থাকতে। মানিকলাল বাবু ভদ্রভাবে কথা বলবেন, এই মানিকের ভালোবাসার ক্ষমতার যোগটা না তোমার রঞ্জনের থেকে অনেক বেশি, কথায় বলে পুরনো চাল ভাতে মারে, আরে বিদ্যুৎ নাচে পুরো হারে, এসো এসো। আরে ছাড়বো তো মোটে, তার আগে তোমাকে নাগরদোলায় চাপিয়ে আমি সুখের স্বর্গে নিয়ে যাবো, এসো। আজ আমি শ্বশুর বংশ ধ্বংস করেই ছাড়ব। বুড়ো সন্তানকে ছেড়ে দেব কেন? এই বুড়ো হাড়ে বিদ্যুৎটা কেমন লাগে সেটা দেখতে না জানো? খবরদার রঞ্জন, ওর গায়ে তোমরা কেউ হাত দেবে না, এই শয়তানটাকে শাস্তি দেব একমাত্র আমি। ওঠো দেখো তো চৌধুরী বংশের রক্তের তেজটাকে তুমি চিনতে পারো কিনা। চৌধুরী বড়
বংশের রক্ত মানে কে আপনি? এবারে বড় ছেলের অযোধ। এই দেখো, এই দেখো আমাদের বংশের, এই এই বংশের পবিত্র মঙ্গল চিহ্ন। দাদা, আমায় আমায় চিনতে পারছো না দাদা? আমি আমি রঞ্জন। রঞ্জন? হ্যাঁ ভাই, আয় ভাই, আয় বুকে, আয় ভাই বুকে, আয়। আর আর কোনো চিন্তা নেই দাদা? না, আজ আজ আমরা দুজনে মিলে এই ভুজঙ্গার দলবলকে ঠিক চেষ্টা করবই করবই। তোমাকে বাঁচাবো, তুমি আমার জীবন থেকে আমার স্বামীকে কেড়ে নিয়েছো, আমার ছোট ছেলের জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তাই তোমার নিজের রক্ত দিয়ে সে পাপ তোমাকে ধুয়ে দিতে হবে শয়তান। মা, তুমি আমাকে মা বলে ডাকলে কে তুমি বাবা? তুমি আমাকে আমি তোমার রজত মা। রজত? হ্যাঁ আমি তোমার রজত। এরাও এরাও একজনকে আমার সামনে রজত সাজিয়ে নিয়ে এসেছিল, এই মায়ের আশা আকাঙ্ক্ষা তো ভেঙে সেটা ছলনার অন্ধকারে মিশিয়ে দিয়েছে। না মা, না দাদা, দাদা সত্যি ফিরে এসেছে। এই এই দেখো, এই দেখো মা, আমাদের বংশের, এই দেখো বংশের সেই পবিত্র চিহ্ন। এই তো, এই রজত, আমার আমার রজত। বাবা 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 বাবা, তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। কাকলি, তুই তোর অভাগা সন্তানকে ক্ষমা কর, মা ক্ষমা কর। ভুজঙ্গ কোথায়? আমরা দুজনে মিলে যাই, দেখি ভুজঙ্গকে খুঁজে পাই কিনা। আমার মায়ের মূর্তির সামনে আমরা আজ অসুর বধ করবো। নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে ইদার, ভুলে যাবে ইদার। নাই নাই ভয়, নাই নাই ভয়, হবে হবে জয়, ভুলে যাবে ইদার, ভুলে যাবে ইদার। নাই নাই ভয়, নাই সমস্ত কামগুলো সাইলা দিয়ে কায়তা পড়তে পারলে এই ভুজঙ্গ দাস ভট্টাচার্যের কপালটা সারা জীবনের মতো একেবারে বদলায় যেত। বদল যায় আগর মালি জবান নহি হোতা খালি, বাহারে ফির ভি আতি হ্যায় বাহারে ফির ভি আয়েঙ্গে। এই মাতাল ছাড়া কিসের মন্তর পড়ে তা তো বুঝতে পারি না। বলি অলম্বুষ, তুমি কোথায় ছিলে? হ্যাঁ, পরে আঙুল দেখায় আমার সঙ্গে আরি নাকি? ও বুঝছি বুঝছি, হিসি করতে গেছিলে তাই তো? আচ্ছা আচ্ছা, আর মূর্তিটা দেখলে তো পছন্দ হয়েছে তো? নেই, ও মূর্তিকা নিচে যে অসুর হয় উসকা মাথা মে সিং নেহি হ্যায়। আরে উদুকুলের কথা শোনো, আরে অসুরের মাথায় সিং থাকে না, সিং থাকে মহিষের মাথায়। লেকিন হামকো বিন লাদেন সাহেব বাতায়া কি অসুর কা মাথা মে জরুর সিং হোনা চাহিয়ে, তব তো মূর্তি সাচ্চা হোগা। বিন লাদেন সাহেব, উড়ে হালা বিন লাদেব সাহেব, তাহলে বাংলাদেশের কথাবার্তা সমস্ত কিছু জানেন নাকি? হ্যাঁ সোজা, তোমারে মূর্তি নিতে হয় তুমি নাও, নালে আমি ওই পার্টিরে ওই মূর্তিরে আমি দুবার পার্টিরে বিক্রি করুম। আরে দোসা করছো কিউ, মূর্তি সাচ্চা হো তো হাম জরুর নিবে। আ খাও
আগে তাহা ফেলো, তাহা টাকা তাহা মানে রুপিয়া, ও তো কলকাতা হোটেল মে আছে। টাকা কলকাতায়? আর তুমি মূর্তি কিনতে এখানে এসেছো? না না, ওইসব দুনামারি ব্যবসায় আমি নাই বাবা। আগে তাহা ফেলো, তারপরে মূর্তি না। আরে কেউ দিক্কাত করতা হয়, কলকাতা জানে কা সাথ সাথ তুমকো রুপিয়া জরুর মিল জায়গা। এই শোনো বাবা, এই ভুজঙ্গা দাস ভত্তাসা যে টেকো মাথায় না, যদি কেউ টুপি পরাতে পারে নাই, আগে তাহা ফেলো তারপরে মূর্তি নাও। টাকা মানে রুপিয়া মানে টাকা, ও টাকা মাটি মাটি টাকা আছে। সে কথা ঠাকুর রামকৃষ্ণ কইতে পারে, কিন্তু এই ভুজ এ হালা দুবাইয়ের মাল হইয়া তুমি বাংলাদেশের ঠাকুর রামকৃষ্ণর কথা জানলে কেমন কইরা? তুমি তো একটা দুবাইয়ের মাল না, তুমি কে? কই মুঝে প্যার সে পুছে কৌন হ্যায় তু। এ সব সব হালা, চশমা খোল, খোল চশমা, দাড়ি খোল, দাড়ি খোল। তোমার অপকর্মের সমস্ত প্রমাণ এই গোপন ক্যামেরায় ধরে রাখার জন্য আমি আজ গোয়েন্দা হয়েছি, ভুজঙ্গ ভট্টাচার্য। বেশ ভালো হয়েছে, আজ আমি আমার 20 বছরের প্রতিশোধ নিব। মরার জন্য তৈরি হয়ে যাও হালা, তৈরি হয়েছে। কে কে গুলি করলো? কে অন্ধকারে ওকার হাসি? হাসি নয়, হাসি নয় ভুজঙ্গ, দেবী দুর্গা সন্ধ্যার মূর্তিতে কালিকা রূপ ধারণ করেছে। কে আসে ওকার প্রতিমূর্তি? ললিতা? না, আমি ললিতা নই, আমি রাখি নই, মহাকালীর ক্রোধের আগুনে জন্ম নিয়েছে এক কাল ভৈরবী, প্রতিশোধের কলাই চক্রে আজ তোকে আমি জীবন্ত আহুতি দেব রে ভুজঙ্গ ভট্ট। মানিকবাবু আমি আগে গ্রেফতার করেছি, এবার তোমার পালা। আইন শৃঙ্খলা রক্ষা করাই আমার একমাত্র কাজ। চলুন ভুজঙ্গ বাবু, চলুন চলুন। এবার তাহলে আমার কাজও শেষ, আমিও এবার চললাম বাবা। তুমি কোথায় যাবে? তোমাকে তো আমি কোথাও যেতে দেবো না, আমার হারালো ছেলের সঙ্গে সঙ্গে আমি আমার ঘরের বড় বৌমাকে বরণ করে ঘরে। কিন্তু মা, আপনার ছেলে তো আমাকে চিনতেই পারছে না মা। তবু তুমি আমার জীবনে হারিয়ে যাওয়া 20 বছরের একমাত্র স্মৃতিচিহ্ন ললিতা। আমি সারাটা জীবন তোমার পাশে থেকে আমরা একসঙ্গে থাকতে চাই। শুধু শুধু বড় বউকে নিয়ে আনন্দ করলে হবে না মা, তার সাথে তোমার এই ছোট বউটাকেও কাছে টেনে নিতে হবে তো। নিশ্চয় নেবে, নিশ্চয় নেবে। ষড়যন্ত্রের মহানিশা দূর হয়ে এখন বোধনের নতুন লগ্ন ফিরে আসছে। সোনা পারুল গায়ের মর্যাদা যারা রক্ষা করেছে তারা তো ওই, ওরা আমাদের বাংলার প্রিয় বাংলার বধু। এসো আলো, এসো হে তোমার সুস্বাগতম, এসো আলো, এসো হে তোমার সুস্বাগতম।
নমস্কার। লোকপুর মৌসুমী ক্লাবের আজকের যাত্রাপালা উপবাংলার বধূ এখানে শেষ হলো।